হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি অস্মি। আর চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। একদমই ঠিক ধরেছ, আজ এসেছিলাম আমি ইস্কন রথযাত্রা, অর্থাৎ ইস্কনে যে রথযাত্রা হচ্ছে। তো কোথায় ইস্কন কলকাতাতে হয়েছে সব তোমাদের দেখাবো, তো জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর আমার সাথে থাকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে পার্ক স্ট্রিট। হ্যাঁ, একদমই ঠিক ধরেছ, পার্ক স্ট্রিটে হচ্ছে ইস্কন রথযাত্রা। তো এই রথযাত্রা উৎসব খুব বড় করে হচ্ছে এবং প্রায় টানা সাত দিন, অর্থাৎ রথ থেকে উল্টো রথ অবধি হয়েছে। তো যেহেতু কদিন টানা বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টিতে আমি আসার একদমই সাহস দেখাতে পারিনি। তো আজকে যেহেতু শেষ দিন, অর্থাৎ 27 তারিখ, তাই খুব ভিড়ও হয়েছে। মেট্রো থেকে সবাই নামছে, পার্ক স্ট্রিট বোঝাই যাচ্ছে এরা সবাই ওইদিকেই যাচ্ছে। তো চলো আমরাও যাই, আর ওইদিকে গিয়ে কী অবস্থা হয় সব তোমাদের দেখাবো। তো চলো তোমরা আমাদের সাথে থাকো। এই হচ্ছে পার্ক স্ট্রিট মুভ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অস্মি। তো আমরা চলে এসেছি ইস্কন, তাই তো? চলো হইছে, মানে কৃত্রিম ভাবে ইস্কন তৈরি করেছে, চলো দেখি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আর রাস্তায় খুব ভিড় হয়েছে। আর এই মেলাটা হয়েছে ময়দান প্যারেড ব্রিগেডে। তো আমরা এখন চলে এসেছি, বিশাল বড় সুন্দর করে প্যান্ডেল হয়েছে। আর ঢোকার সময় বুঝতে পারছি প্রচুর লোক দলে দলে আর কি ঢুকছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে কীরকম পরিমাণ লোক এখানে এসছে। জাস্ট দুর্গাপুজো মনে হচ্ছে। দেখো তোমরা, এখনও সন্ধে হয়নি ঠিক মতো, তাতেই এইরকম অবস্থা। শুধু বৃষ্টি হয়েছিল বলে দুদিন হয়তো লোকজন ঠিক মতো আসতে পারি। পুরো দুর্গাপূজার মতন ভিড় হয়েছে, কি তাই তো? পাতাও নচ্ছে গাছের, এখানে মহাপ্রসাদটা দিচ্ছে। এটা কালকে তো বিশাল ভিড় হবে, কালকে তো রথ বেরিয়ে যাবে। এটা কবে অবধি শেষ? যাই হোক, আর একদিন আছে, চলে আস। আর তাই বৃষ্টি থামার পরই লোকজন আসতে আরম্ভ করে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে ভোগ বিতরণও শুরু হয়ে গেছে। তো আমরা ফার্স্টে যাব সোজা, তো সোজা গিয়ে দেখবো ওইদিকে কি আছে। তো চলো তোমরা আমার সাথে থাকো। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এখানে একটা স্টল টাইপের হয়েছে, ভেতরে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো কি বিক্রি হচ্ছে সব দেখবো, তবে পরে, আগে আমরা পুরো মাঠটা ঘুরে দেখবো। আর এটা আজকে লাস্ট দিন, তো আমরা বৃষ্টির জন্য যেহেতু ফার্স্টেই বললাম আসতে পারিনি, তাই আমাদেরকে শেষ দিনই আজ যাত্রা করতে হচ্ছে। তো কিছু করার নেই। এ দেখো বন্ধুরা, প্রচুর খাবারের দোকান রয়েছে এবং এখানে সবকিছুই ভেজ। তো যাই হোক, চলো এবার সামনের দিকে এগোনো যাক, তোমরাও সাথে থাকো। ও বন্ধুরা, জাস্ট দেখো একবার কি বড় বড় তিনটে পুরীর মতো খুব সুন্দর রথ। আর লোকজন দেখো, আচ্ছা এটা রথকে প্রদক্ষিণ করার লাইন, খুবই সুন্দর। বন্ধুরা বিশাল ভিড় হয়েছে, চলো আরো আগে যাই দেখি কি আছে। তো এটা বলরামের রথ, এটা সুভদ্রা, এটা জগন্নাথের রথ। তো কোন রথে কে আছে সেটা বন্ধু দিয়ে দিয়েছে, নাম তোমরা দেখে নিলে। সুন্দর করে যে এখানে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে রথের প্রদক্ষিণ করার লাইন। তো তাই তো, আর এই লাইনটা হচ্ছে সবাই রথ প্রদক্ষিণ করবে, সেই লাইন এই যে ঢুকছে সবাই প্রদক্ষিণ করছে। তুমি কি করবে? বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দর একটা ছোট্ট কাট্ট ইস্কনের মতো করেছে, খুব সুন্দর। ব্যবস্থা সত্যি খুব সুন্দর। ক্যালেন্ডার
বন্ধুরা এখানে তোমাদের রথ তো দেখালাম, রথকে প্রদক্ষিণ করার জন্য প্রচুর লোক লাইন দিয়েছে, আর তার ঠিক পাশেই হয়েছে ইস্কন থেকে প্রচুর স্টল। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্থাৎ গীতা, মহাভারত এবং বিভিন্ন ধর্মের বই এখানে বিক্রি হচ্ছে, সেই সঙ্গে ক্যালেন্ডারও বিক্রি হচ্ছে। প্রচুর লোক এখানে কেনাকাটা করছে, তো তোমরাও যদি এখানে আসতে পারো তো কেনাকাটা করতে পারো। তবে মনে হচ্ছে না এবছর তোমরা আসতে পারবে, কারণ আজকেই লাস্ট ডে। তো নেক্সট ইয়ার তোমরা প্লিজ টার্গেট রেখো এখানে আসার। আমি তো খুব ভালো লেগেছে এখানে এসে সত্যি কথা বলতে। তো যাই হোক চলো আরও আগে দেখি কী আছে। আর এছাড়া ফার্স্ট এডেরও দেখলাম, তোমাদের যদি কারো অসুবিধা হয় বা হাত পা কেটে যায় তার জন্য এখানে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে, এটাও একটা খুব সুন্দর জিনিস। তো আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সোজা গেলে আমরা মন্দিরে ঢুকতে পারবো, যেখানে জগন্নাথ দেব অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা তিন জনই সেখানে রয়েছে। তো চলো সেখানে যাওয়া যাক, মনে হচ্ছে খুব মজা হবে, সবে তো জাস্ট শুরু, তোমরাও সাথে থাকো। এইদিকে কি হচ্ছে? মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করেছে, এখানে তো জুতো রেখে যা, চলো চলো জুতো। দারুণ করেছে, দারুণ দারুণ। ও ঝাড়টা দেখো, তো বন্ধুরা তোমরা এখন দেখলে আমি জগন্নাথ দর্শন করলাম, করে আমরা বেরিয়ে যাচ্ছি। বিশাল ভিড় হয়েছিল, তো এত ভিড় হয়েছিল সত্যি কথা বলতে সামলানো যাচ্ছিল না। তো অবশেষে ভিড়কে উপেক্ষা করে আমরা বেরোলাম এবং বাইরে বেরিয়ে জুতো পরে আমরা অন্যদিকে যাব, কি আছে সেটা দেখবো। তো চলো বলো। স্টল করেছে, সবাই জুতো রেখে ঢুকতে পারবে। তো বাচ্চাদের জন্য এখানে খেলার ব্যবস্থা করেছে, মেলা টাইপের। তো চলো দেখি, প্রচুর লোক, আরও আগে কী আছে দেখবো। হ্যাঁ সেটাই, ভীষণ মানে খারাপ অবস্থা বৃষ্টি হওয়ার ফলে, নালে মাঠে একদম। চলো হচ্ছে খুব সুন্দর এই রথাই আর কি রয়েছে। যারা যারা কুইজ খেলতে ইচ্ছুক, যারা যারা কুইজ খেলতে ইচ্ছুক, সংস্থাপন করার জন্য আওতায় গ্রহণ করে।
বন্ধুরা এটা তোমাদের বলে দিই কি আছে, এখানে হচ্ছে কুইজ কনটেস্ট, অর্থাৎ তোমরা যদি এখানে কুইজের এই উত্তরগুলো দিতে পারো তাহলে নাকি ওরা গিফট ভাউচার দেবে। তো চলো আমরা ফিল আপ করে দেখি। তো ফিল আপ করে যথারীতি আমরা এগুলো জমা দিয়েছিলাম। তো জমা দেওয়ার পর আমরা এখানে ফিল আপ করছিলাম, বলেছিল আমাদের পেছন দিকটা গিয়ে ফিল আপ করতে। তো আমরা পেছন দিকটা গিয়ে ফিল আপ করলাম এবং আমাদেরকে একটা কোড নাম্বার ধরে আর কি পাঠিয়ে দিল যে সেই কোড নাম্বারে যাও, সেখানে গিয়ে আর কি তোমরা এটা জমা দাও। তো আমরা সেই হিসেবেই আর কি সেই দিকটায় গেলাম এবং এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল যেগুলো দেখতে খুব ভালো লাগছিল, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা ওই মূর্তিগুলো দেখে না ততক্ষণ আমি ফর্মটা ফিল আপ করি, তারপর তোমাদের সাথে কথা হবে। খুব সুন্দর রথকে ঘিরে, তারপর হচ্ছে মণি ঋষিদের, এই হচ্ছে। তো বন্ধুরা এই দেখো মোটামুটি কি লিখেছি, আমি ঠিকঠাক জানি না মহাভারত সম্বন্ধে, তবে যেটুকু পেরেছি লিখেছি। তো যাই হোক চলো এবার ওই দিকটা আমরা যাব, গিয়ে ওই দিকটা আমরা জমা দেব। তো আমাদেরকে ওই দিকটা যেতে বলা হলো। এ দেখো বন্ধুরা এখানে আমাদের কোড নাম্বার দিচ্ছে, কোড নাম্বার দিয়ে সেই টেবিলে যেতে হবে যেখানে আর কি ওইটা হচ্ছে। তো আমরা সেই কোড নাম্বারটা খুঁজে পাচ্ছিল না, অনেক কষ্ট খুঁজে পাওয়ার পর আমরা সেই কোড নাম্বার অনুযায়ী সেই টেবিলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে এই যে এই টেবিলগুলোতে সেখানে গিফট বলতে কিছুই ছিল না, ইনি আমাদের ডাকলেন, ইনি আমাদের বোঝালেন ব্যাপারটা। তো যাই হোক অনেক কিছু জানতে পারলাম ধর্ম সম্বন্ধে, অনেক কিছু অজানা তথ্য সত্যি জানলাম। তো এই যে বন্ধুরা এই ছবিটা দিয়েছে আর এই প্রসাদটা দিয়েছে, আর আমাদেরকে এই ছবি আর এই প্রসাদটা দিল। কি বলতে চাও, ভালো লাগলো মানে ফর্মটা ফিল আপ করার পর জমা দেওয়ার পর কিছু অ্যাডভার্টাইজমেন্ট পেলাম, এটা শুনে খুব ভালো লাগলো। শুনে তো জানা গেল যে স্বর্গের পরেও আরো কিছু আছে, সেগুলো আর কি জানো। আমরা বাঙালি গীতা পড়া উচিত। চলো যাই বন্ধুরা, এখানে গীতা পাঠ হচ্ছে। বন্ধুরা আমরা বেরিয়ে যাওয়ার পরই দেখতে পাচ্ছিলাম অনুষ্ঠান হচ্ছিল, তারপরেই যখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি দেখতে পাচ্ছি এখানে ভোগ প্রসাদের লাইন দিয়েছে। তো ভাবলাম যাই, সাধারণত আমি খুব একটা ভোগ প্রসাদ লাইন দিয়ে খাই না, জানি না কেন। তো যাই হোক এটাতে মন চাইলো, তো ভাবলাম ঠাকুরের প্রসাদ কি ছাড়া যায়। তো সিস্টেম খুব ভালো, অনেকগুলো কাউন্টার করেছে যাতে কোনো ভিড় মানে লম্বা লাইন না হয়, এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো। তো যাই হোক আমরা অনেকক্ষণ মানে অনেকক্ষণ না প্রায় ওই ধরুন 5 মিনিট মতো লাইন দিয়েছিলাম। তো লাইন দেওয়ার পর আমরা প্রসাদ পেয়ে গিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা আমরা প্রসাদ পেয়ে গেছি এবং আমরা এখন যাচ্ছি একটু বাইরের দিকে, বাইরের দিকটা খাবো কারণ সামনের দিকটা খুব ভিড় হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে ভোগ প্রসাদ, তো ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেল। তো এবার এখানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে, তাহলে তোমরা হাতও ধুতে পারো। তো চলো এবার সামনের দিকটা যাবো, কী আছে দেখবো। চলো এখানে জল খাওয়ারও ব্যবস্থা রেখেছে, তো প্রসাদ খাওয়ার পর কারো গলা থেকে গেলে হাত ধুয়ে এখানে জল খেতে পারবে। তো চলো দেখি এবার আরও আগে কী আছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা প্রসাদ খাওয়ার পর এবার আমরা একটু বাইরের দিকে যাব। তো সব তোমাদের দেখালাম এখানে কি কি স্টল হয়েছে না হয়েছে তোমরা দেখতেও পারছো। তো চলো একটু সামনের দিকে যাই। যাই বা খাইনি তারা এখান দিয়ে এটা খেতে পারবে, অনেক কিছু খাবার বিক্রি হচ্ছে। তো চলো এবার আমরা ওই দিকটা যাই, দেখি কি আছে, এই গিফট শপে যাব। বন্ধুরা এই যে দেখছো এইটা এইটা হচ্ছে একটা মানে স্টল টাইপের করেছে যেটা ইস্কনে রয়েছে। তোমরা যারা ইস্কনে গেছো তারা দেখবে ওখানে এরকম বিভিন্ন জিনিস, ঠাকুরের তারপরে বই, তারপরে অনেক কিছু ছবি, চাবির রিং, বিভিন্ন রকম জিনিস, শাঁখ ফাঁক বিক্রি হয়, জামা কাপড়, তোমরা এগুলো দেখে থাকবে ইস্কনে যারা গেছো। আমরাও গিয়েছি, সেই ভিডিওও আছে মায়াপুরে, যদি তোমরা না দেখে থাকো সেটাও দেখে নিও। তো যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো খুব ভালো লাগছিলো। আর সব ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিলো, তো যদি কেউ কিনতে চায় তারা কিনতে পারবে। তো মোটামুটি দেখার পর আমরা ওইখান দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলাম। বন্ধুরা এটা হচ্ছে মহাপ্রসাদ গ্রাম, তো যদি কেউ পার্সেল বাড়ি নিয়ে যেতে চায় প্রসাদ টাকা দিয়ে এখান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারবে। চলো দেখি কী আছে। যা আছে হালুয়া আছে, সব রকম দাম দেওয়া হবে। বন্ধুরা এই যে অনেকে প্রসাদ নিচ্ছে, খিচুড়ি, খাজা। তো চলো দেখি, মানে
তো আজকেই লাস্ট, কালকে থেকে আর এগুলো কিছুই হবে না, শেষ দিন বলেই এত ভিড় আছে। এই হচ্ছে খাজার কুপন কোড, তো আমরা খাজা নেব, চলো। তো বন্ধুরা, আমরা ভাবলাম খিচুড়িটা নিয়ে যেতে একটু অসুবিধা হতে পারে, তো সেই জন্য আমরা শুকনো জিনিসটা নিলাম, তাই খাজা নিলাম, এই হচ্ছে সেই খাজার প্রসাদ। তো চলো এবার বাইরের দিকে বেরোতে হবে, সময় হয়ে গেছে, চলো তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এতক্ষণ ছিলাম, খুব মজা করলাম, মানে প্রতিটা স্টলে যাচ্ছিলাম, আর স্টলে সাতটা বাজে, প্রতিটা স্টলে যাচ্ছিলাম, মানে কোনো স্টলে গিয়ে একবারের জন্য আমরা বোর হইনি, এতটাই মজা করেছি। অ্যাক্টিভিটি খুব ভালো, আজকেই শেষ, কালকে রথ বেরিয়ে যাবে, এখান দিয়ে চলে যাবে যেখানে রথ। হ্যাঁ, এটা মাসি বাড়ি করেছিল। চলো, সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো আমি এত মেলাতে গেছি কিন্তু এইরকম আনন্দ, এইরকম মজা কোনো মেলাতে পাইনি। মানে সত্যি আমরা ইস্কনও গেছি ঘুরতে, ওখানেও খুব মজা করেছি, কিন্তু এখানে যেন একটু বেশিই ভালো লাগলো। মানে সত্যি আমি যদি আরও একটা দিন পেতাম, বা যদি বৃষ্টি না হতো, যদি বৃষ্টির জন্য যে আমি আসতে পারলাম না, এই কদিন যদি আমি আরও আগে পেতাম তো আমি আরও আসতাম, মানে আরও একবার আসতাম, আর অবশ্যই তোমাদের জানাতাম যাতে তোমরা আসতে পারো। বন্ধুরা, আমরা গেছিলাম ইস্কনে, তাই তো, কেমন লাগলো ঘুরে? আর আজকেই শেষ ছিল, আর এসে কোনো লাভ নেই, কালকে রথযাত্রা হয়ে যাবে। যাই হোক, খুব মজা করলাম, তো চলো রোডে গাড়ি দেখে এনজয় করো জিনিসটা। আর মহাপ্রসাদ খেয়েছে, তাই তো, আর নিয়েও যাচ্ছে মহাপ্রসাদ, দেখলো তোমরা, চলো। আর যদি দেখতে হয় ভিডিওটা, গিয়ে অবশ্যই পুরোটা দেখো, স্কিপ না করো। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।